হবে মধুর হবে আর শুধু ভালো ভদ্র টাকা লাগবে না টাকা আমি কামাতে পারবো ইন্টারভিউ বলেছিল সে জামাইকে করে খাওয়াবে কামাই ইন্টারভিউয়ে বলেছিল সে জামাইকে করে খাওয়াবে কামাই 500 টাকা অডিও কল 1000 টাকা ভিডিও কল এইভাবেই করতেছে সে কামাই সাকিব খান যদি নায়িকা হওয়ার অফার দেয় সে আমার নায়ক আর দিব না তোমাকে যদি এই পৃথিবী থেকে যে কোনো একটা জিনিস একবারের জন্য এলিমিনেটেড করার সুযোগ দেওয়া হয় তাহলে তুমি কোন জিনিসটা করবা ভাই নিঃসন্দেহে রোস্টারদের কেননা পিছন দিয়ে বাসটা তো অরাই ঢুকাই তো কেমন আছো তোমরা তো সবাই আবারো স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তারপর বলতে আজকে আমরা বাংলার ক্যাটরিনা কাপুর চোপড়া নিয়ে কথা বলতে যাচ্ছি যার নাম কিনা শান্তি হওয়া সত্ত্বেও তার কামে কোনো শান্তি আজ অব্দি আমরা পাই নাই আর পাবো না ভাই সত্য কথা বলতে মানুষের টিভির মধ্যে ইন্টারভিউ তখনই দেয় যখন কিছু অর্জন করে কিন্তু এই মেয়েটা একমাত্র মেয়ে যে কিনা ইন্টারভিউ দেওয়ার পরে কিছু অর্জন করছে মানুষের কাছ থেকে গালি তিন রক্ত চার রক্ত খাই মাঝে মাঝে ভাইয়ের কাছ থেকে মাঝে মাঝে ফ্যামিলির কাছ থেকে মাঝে মাঝে বাইরে মাঝে মাঝে ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে তো মাঝে মাঝে যারা ওপরে ক্রাশ খাইছিল তাদের কাছ থেকে তার ইন্টারভিউ নেকামির দুজনে মনে করে এগুলো তার এখন শিডিউল হয়ে গেছে সে এখন চার পাঁচ বেলা করে এগুলো খায় না খেলে তার পেটের বাতো হজম হয় না ঠিক মতো যেমন ধরো যে তার কমেন্ট বক্সে যাও দেখবা গালিও আছে অনেক কয়টা এটা তার উপাধি গালি কেন সে আসলে একটা হালি এই গরিবের আলিয়া ভাটের নাকি সাকিব খান নায়ক হওয়ার যোগ্য না তার তো পার্সোনাল শাহরুখ খান আছেই ও আমি কিন্তু এটার কথা বলি না আমি কিন্তু এটার কথা বলতে চাই হ্যাঁ অনেকে হয়তো তারা রাজমিস্ত্রি নামে চিনে অ্যাটলিস্ট এই কালিয়ার থেকে তো সুন্দর আছে আই মিন আলিয়ার থেকে তবে যাই হোক অনেকে আবার বলে যে বিদেশ থেকে অর্ডার দিছে এটা আর এটা গুলিস্তান দিয়ে আসার সময় গুলিস্তানে চেঞ্জ হয়ে গেছে এটা খেলতে যেতাম সেও হচ্ছে সেই ফ্ল্যাটে তার ফ্রেন্ড থাকতো সেও খেলতে আসতো এখান থেকেই পরিচয় তারপরে দেখো ভাই ও বন্ধুরা আমাকে কেউ জিজ্ঞাসা করিও না যে ছাদের উপরে তারা কি খেলতেছিল কেননা একটা লিঙ্ক অলরেডি আমার হাতে আছে আর ওইটা হলে দুইটা হয়ে যাবো রোস্টার নামক একটা শব্দ আছে আর এই কথাটা তোমার মানতে হবে যে টিকটকাররা শুধুমাত্র এলাকার বড় ভাই আর রোস্টার ছাড়া আর কাউকে ভয় পায় কি না পায় এটা আমি জানি না তবে এলাকার বড় ভাইদেরকে ভয় পায় আর রোস্টার দেখলে আব্বু বইলা চলে যায় আব্বু ভুল হয়েছে মাফ করে দেন এটা বইলা চলে যায় আর তুমি ভালো কাপড় ছাড়া বের হতে পারবা না কেন রাস্তায় রাস্তায় রোস্টার আছে কারণ এলাকার পোলাবাইন মনে করে এক একটা রোস্টারে আমার যা মনে হয় দেখো তুমি যদি বাজে ড্রেস আপ করে রাস্তা দিয়ে বের হো তারপরে কিন্তু রাস্তার মধ্যে ছেলেরা তোমাদেরকে ইফটিজিং করে তার পেছনেও কারণ আছে কেননা ওরাও একটা রোস্টার বিকজ ভাই দেখো সরাসরি কথা বলতে গেলে দম লাগে অদম না আর ট্রাস্ট মি ভাই রোস্টার আছে বলে এখন অব্দি কাপড় চোপড় সব ঠিক আছে মেয়েদের না হলে এতদিনে কাপড় খুইলা ভাই তুমি যদি ভাইবা থাকো যে এটা শুধুমাত্র ফিমেলদের টিকটক করার জন্য তাহলে তোমার ভুল ধারণা আমাকে একটা সাবস্ক্রাইবার আমাকে গিফট করলো যে ভাইয়া এটার একটা মেল ভার্সন ডান্সার আছে দেখেন তো ভাই আমি শিউর যখন রাস্তা দিয়ে টিকটক করতে যাইতেছিল তখন তারা রাস্তায় ফালা কয়েকজনে পিছন মেরে দিছে নয়তো এইভাবে চেগায় চেগায় নাচার কোনো মানে নাই যাই হোক ভাই এটা কিছুদিন যাবত টিকটকে প্রচন্ড ভাইরাল ছিল ভিডিওটা তারপরে না হলো 1000 বকা তো গেছে তার কমেন্ট বক্সে তার মধ্যে 500 না হলো হিজলা বইলা গেছে ছেলেটা এসব গালি খাওয়ার পরে সে আর মোটিভেট হয়ে আর একটা ভিডিও আপলোড দিয়ে দিছে আগুন তো মন চাই আমি তোর পিছনে লাগাই অন্য কোনো জায়গায় না তোর পুঠিয়ে বাল পুরা দিয়ে আগুন দিয়া আর বাপ মাই চাইছিল যে একটা মেয়ে হোক কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একটা ছেলে গিফট করেছে তার ফলে যখন তারা জন্ম দেওয়ার সময় দেখা যায় তার টুনটুনি তারপরে ওইটা কেটে দেয় যার কারণে হয়তো বা তার অবস্থা এমন হয়েছে আর তার থেকে বড় কথা হলো ভাই তোদের প্রোটেকশনটা একদম ঝামেলা জাতীয় প্রোটেকশন ছিল না হলে এরকম একটা ছেলে জন্মাইতে পারে না
দেখ ভাই, তোর অঙ্গভঙ্গি দেখার পর আমার যা মনে হয়, তোর মনের কথা যদি কারো বুঝতে হয় তাহলে তাকেও আগে হিজলাই হতে হবে, কেননা তুই তো নিজে একটা হিজলা। তো ভাই, অনেকে হয়তো এখন বলবা যে ভাই কি বিষয় নিয়ে কথা ওর কথা আর কি বিষয় নিয়ে কথা হইতেছে ভাই, আগে মাথা কিছুই বুঝতেছি না। কথা হইতেছিল অশান্তিকে নিয়ে, আই মিন শান্তি রহমানকে নিয়ে, কিন্তু এখানে হঠাৎ করে হিজলাটা কোথা থেকে চলে আসলো ভাই? অ্যাকচুয়ালি আমি তার ভিডিওটা একসাথেই পাইছি, এই দেখো। ভাই, টনি কাক্কারের কণ্ঠটাও এর থেকে ভালো ছেলে ছেলে হয়। এই ছেলেটা অঙ্গভঙ্গি তো দেখে মনে হইতেছে এটা পুরোপুরি মেয়ে, কিন্তু টনি কাক্কারেরটা কিন্তু হালকা হইলো বুঝে যে ও ছেলে। টনি কাক্কার তো ছেলে, অ্যাকচুয়ালি তার কণ্ঠটা একটু মেয়ের মতো, সাবজেক্ট আলাদা। তো যে বিষয়টার কারণে এই ভিডিওটা বানানো ভাই, অ্যাকচুয়ালি দেখো ভাই, ওই ভিডিওটার লিংক আমার কাছে মনে হইতাছে না কেন জানি ওইটা অরিজিনাল না, তারপরও কেমন যেন ফেসটা ম্যাচ ম্যাচ লাগতেছে, বাট ফেসটা পুরোপুরি আসে না, একটু একটু আসে, যার কারণে আমি পুরোপুরি কনফার্ম দিতে পারতেছিলাম না। যদি কনফার্ম দিতাম তাহলে মনে করো এতক্ষণে বইকা উড়াই লাইতাম, কি বলছেন, আই মিন কথা বইলে উড়াই লাইতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কনফার্ম না, যার কারণে আমার মনে হয় না। তো তারপরও যদি কারো ওই লিঙ্কটা লাগে তাহলে আমাকে ইনস্টাগ্রামে নক দেওয়া, আর ইনস্টাগ্রামের লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইউটিউব প্রোফাইলেও দেওয়া আছে, ওইখানে গিয়ে একটা ফলো করে আমাকে মেসেজ করো, তারপর তোমাদের কাছ থেকে, তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোচনা আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম।